বৈশাখী আউটসোর্সিং বগুড়া থেকে সবাইকে জানাই স্বাগতম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের টপিকটি উপরে টাইটেলটি দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন, আমি এই চ্যানেলে খুব বেশি কানেক্টেড না, তো তারপর আজকে ভিডিও করার জন্য বসলাম। তো অন্য আউটসোর্সিং রিলেটেডই কাজ করি, বাট অন্য কাজগুলোর কারণে ভিডিও আপলোড করা হয় না। তো উপরে যে টাইটেলটি ছিল, ইউটিউব ভিডিও কীভাবে ভিউগুলো বাড়াবেন, তো এটার উপরই আজকের এই ভিডিওটি। তো চলুন তাহলে বেশি কথা না বলে সরাসরি কাজে চলে যাওয়া যাক। তো আপনারা ফার্স্ট যেটা করবেন, প্লে স্টোর থেকে একটি অ্যাপস আপনারা ডাউনলোড করে নেবেন, যেমন এই ভিউটিউব বুস্ট যেই অ্যাপসটি আছে, এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি অ্যাপসটি ওপেন করলাম, এখানে আপনারা সাইন আপ করে নেবেন, এবং সাইন আপ করার পরে আপনাদের যে কাজটি করতে হবে, তো তার আগে আমি এটা বলে নেই, এখানে কিন্তু সবগুলো কিন্তু রিয়েল পিপল কিন্তু এখানে আপনার ভিডিওগুলো কিন্তু ভিউ করবে, এবং সেটা থেকে আপনি ভিউগুলো আপনি পেয়ে যাবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, খুব রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিও না দেখলে হয়তো এর ভিতরে যে বিষয়গুলো আছে এই জিনিসগুলো হয়তো আপনারা বুঝতে পারবেন না, বেশ কয়েকটা উপায়ে এখান থেকে ইনকামটা করতে পারবেন। তো এখন ধরুন এই যে উপরে দেখুন, আমার এখানে 70 ক্রেডিট কিন্তু এখানে হয়ে আছে। আমি আমার ক্যাম্পেইনে আমি আসি, আমি দুই একটা গান আমি এখানে ক্যাম্পেইন করেছিলাম, তো সেখানে দেখুন এই যে প্রতারণা যে গানটি আছে, এখানে নিচে আছে 84 জন সিন করেছেন এবং উপরে আপনার 5 জন। তো এটা টেস্টিংয়ের জন্য আমি করেছিলাম এখানে। এখন ব্যাগে আসি, সরি, আমি মেন ভিউ অপশনে আমি চলে আসি। এখানে দেখুন, এখানে কিন্তু মূলত হচ্ছে ইমব্যাক কোড হিসেবে এখানে এই ভিডিওগুলো কিন্তু এখানে চলে আসে। যেমন ধরুন আপনারা যদি কোনো ওয়েবসাইটে ইউটিউবের কোনো ভিডিওর লিঙ্কটা যদি আপনারা সাবমিট করেন, এখানে আই ফ্রেম আকারে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু এখানে চলে আসে। তো আপনাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এখানে দিয়ে এই ভিউগুলো আপনারা বাড়াতে পারবেন। তো এখানে সবাই কিন্তু রিয়েল পিপল, এখানে জাস্ট ফ্রিতে আপনারা করতে পারবেন। অনলি আপনার 60 সেকেন্ড আপনি দেখলে 10 ক্রেডিট করে আপনার এখানে জমা হয়ে যাবে। এখন দেখুন এই 60 সেকেন্ড চলুক, এখানে চলার পরে দেখতে পারবেন আমার এখানে ক্রেডিটটা জমা হয়ে যাবে। আমি খুব রিকোয়েস্ট করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আরও বেশ কয়েকটা বিষয় আছে, এগুলো আরও ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা, আবার এখানে আপনারা খেয়াল করুন, এখানে 70 ক্রেডিট হয়ে আছে, আর এইটা প্লে করার পরে আমার আরও 10 ক্রেডিট এখানে জমা হয়ে যাবে। ক্রেডিট বলতে এখানে আপনার কয়েন ওরা হিসাবটা করে রেখেছে, কিন্তু এখানে আমি ক্রেডিটটাই আমি বলি। আর 20 সেকেন্ড এটুকু আপনি হয়তো দেখতে হবে আপনার, 13 সেকেন্ড। এখানে বিভিন্ন কান্ট্রির ভিডিওগুলো কিন্তু এখানে আসে, অনেক অনেক এঙ্গেজমেন্ট থাকে এই অ্যাপসটার মধ্যে। তো এই যে চলে গেল, এখন দেখুন এই এই মিনিটটা, হ্যাঁ, কাউন্ট হয়ে গেলেই এই যে আমার এখানে 80 কিন্তু ব্যালেন্স এখানে হয়ে গিয়েছে। এখন বিষয় হচ্ছে এখন আপনাকে এখানে নেক্সট করতে হবে। এই যে নেক্সট করলেন, বারবার বারবার নেক্সট করা, এই জিনিসটা থেকে আপনি যদি আরও ক্লিয়ারভাবে করতে চান, হয়তো রাতের বেলা আপনি মোবাইলটাকে অন করে রাখলেন, এই অটো প্লেকে আপনি এখানে ক্লিক করে রাখলেন। এখন অটো প্লে করার জন্য এদেরকে হালকা কিছু ক্রেডিট দিতে হবে, আপনার $10 এখানে পেমেন্ট করতে হবে। তো পেপাল দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন বা গুগল প্লে দিয়েও পেমেন্ট করতে পারেন। পেমেন্ট করার পরে এটা অটোমেটিকলি আপনার এই ভিডিওগুলো অটোমেটিকলি এখানে রোলিং হবে এবং প্লে হয়ে যাবে অটোমেটিকলি। তো রাতের বেলা যদি আপনার একটা হিসেব করে নিয়ে রাখবেন যে প্রতি ঘন্টায় আপনার 60 বার আপনার এখানে কাউন্টিং হবে, প্রতি মিনিটে যদি একবার করে হয় তাহলে 60 বার এখানে কাউন্টিং হবে, সেই অনুযায়ী আপনারা একটা হিসেব করবেন। আমি হিসেবটা আমি দেখাই এটা কীভাবে কাউন্টিংটা হবে। ধরুন আপনার 10 গুণন হচ্ছে 60, তার মানে আপনার 600 ক্রেডিট কিন্তু প্রতি ঘন্টায় এখানে আপনার চলে আসবে। আর যদি 600 ক্রেডিট যদি আপনার এখানে চলে আসে, সেক্ষেত্রে আপনার আপনি যদি 10 ঘন্টা যদি আপনার এখানে ধরে রাখেন, তাহলে 6000 ক্রেডিট কিন্তু এখানে চলে আসবে।
এখন দেখুন এই এক মিনিটের মধ্যে যেই ভিডিওগুলো এখানে আছে এই ভিডিওগুলো প্লে হবে এই ভিডিওর মধ্যে কিন্তু আবারও দেখা যায় যে বিভিন্ন ধরনের অ্যাডগুলো কিন্তু এখানে শো করে বাট এখান থেকে আপনার টার্গেটেড কোনো অডিয়েন্স পাবেন না আপনার ভিডিওটা হয়তো ইউটিউবে মোটামুটি একটু ভিউয়ের মধ্যে হয়তো নিয়ে আসতে পারবেন তবে এই ভিডিওগুলো এই ভিউগুলো দিয়ে ফাইবারে আপনারা সেল করতে পারবেন এই ভিউগুলো এবং ফাইবারে অনেক বেশি রেটে কিন্তু এখানে সেল করা যায় তো এখানে কীভাবে কীভাবে ভিউগুলো সেল করবেন ফাইবারে ঢুকলে ফাইবারে দেখতে পাবেন আপনারা সবাই অনেকেই ভিউগুলো সেল করছে আপনারা চাইলে আপনাদের নিজেদের ভিডিওগুলো এখানে দিয়ে ভিউগুলো বাড়াতে পারেন এই যে এখানে গেমস টাইপেরগুলো আছে আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে ভিডিওগুলো আপনার ইন্টারন্যাশনাল মানের ইংলিশ কন্টেন্ট সারা ওয়ার্ল্ডের সবাই যে ভিডিওগুলোকে লাইক করবে এই টাইপের ভিডিওগুলোই এখানে দেওয়ার চেষ্টা করবেন যদি বাংলাদেশি কন্টেন্টগুলো যদি দেন সেক্ষেত্রে কিন্তু ভিউর পরিমাণটা খুব একটা আসবে না আচ্ছা এখন আরেকটা বিষয় ধরুন আপনার পাঁচ মিনিটের একটি ভিডিও সেই ভিডিওটি এখানে প্লে হয়েছে অনলি 60 সেকেন্ড অর্থাৎ এক মিনিট বাকি চার মিনিটটা কিন্তু প্লে হয় নাই তো যেই লোকটা যেই লোকটা এই ভিডিওটি প্লে করবে তার আইপিটা ইউটিউব থেকে কিন্তু ওইটা ক্যাশ করে নেবে পরবর্তীতে ও যদি সরাসরি ইউটিউবের ভেতরে ঢুকে ইউটিউবের অ্যাপসের ভেতরে যদি ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু ওর হোম পেজে ওই রিলেটেড ওই চ্যানেলের আরও অন্য যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু ওইখানে তাকে শো আপ করবে আশা করি বুঝতে পেরেছেন তো এখানে এখন যেটা করতে হবে আপনার ক্যাম্পেইন করতে হবে এই যে ক্যাম্পেইন আমি জাস্ট ক্যাম্পেইনে আমি আসলাম এই ক্যাম্পেইনে আসার পরে এই যে আপনার সাইটে প্লাস যে বাটনটি প্লাস বাটনে ক্লিক করতে হবে এখানে আপনার যে ভিডিওটি আপনি দিবেন সেই ভিডিওটা এখানে দিতে হবে আমি আমার একটা ভিডিও আমি দেই ওখানে ধরুন 2000 সালের এটা সেরা অ্যাপ এই অ্যাপের একটা ভিডিও আমি দেই এখানে এখানে জাস্ট কপি লিঙ্ক এখন এখানে আমি এই ভিডিওটি এখানে আমি পাবলিশ করলাম সাবমিট আচ্ছা এখানে এখনও ক্যাম্পেইনটা রান হয় নাই যখন এখানে রান হবে অটোমেটিকলি আপনাদের এখানে শোটা করবে আর এই যে নিচে যে বর্ডারটা দেখছেন এখানে কত ভিউ হচ্ছে বা কত সময় যাচ্ছে এই জিনিসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন এবং কমেন্ট করে দিন ধন্যবাদ সবাইকে